দেশে ফিরছে জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, জাহাজ এমভি আবদুল্লাহর বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমাদের। জি, আপনি যেমনটা বলছেন, আসলে সোমালিয়ার জলদস্যুদের কাছে যে বাংলাদেশের পতাকা বাহী জাহাজ এমভি আবদুল্লাহ যে জিম্মি হয়েছিল দীর্ঘ এক মাস পর সেটি মুক্ত পাওয়ার পর আরব আমিরাতের থেকে সেটি চুনা পাথর নিয়ে চট্টগ্রামের এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি বঙ্গোপসাগরে রয়েছে, সেটি আগামী 13 মে কক্সবাজারের ভিতর দিয়ে চ্যানেলে প্রবেশ করবে। সেখানে প্রবেশ করার পর নোঙর করার পরে তারা যে আরব আমিরাত থেকে চুনা পাথর নিয়ে আসা হচ্ছিল সেই চুনা পাথরের কিছু চুনা পাথর সেখানে ভিতর দিয়ে চ্যানেলে খালাস করবে। তারপর 2 দিন ওখানে অবস্থান করার পরে তারা 15 তারিখ তারা চট্টগ্রাম বন্দরের বই নোঙরে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। তবে এসআরএম গ্রুপের মিডিয়া সমন্বয় যিনি রয়েছেন মিনাজুল ইসলাম, তিনি আমাদেরকে যেমনটি বলেছিলেন যে তারা চুনা পাথর গুলো খালাস করার পরে চট্টগ্রাম বন্দরের বই নোঙরে প্রবেশ করবে। তারপর জাহাজের যে নাবিক রয়েছে তাদেরকে কি এখানে বরণ করা হবে বা তাদেরকে নিয়ে কোনো আনুষ্ঠানিক কিছু করা হবে কিনা বা খুঁটির দিয়ে তারা ওখান থেকে প্রবেশ করে বা তাদের বাড়ি ফিরবে কিনা সেই বিষয়ে তারা আমাদেরকে এখন স্পষ্ট করে কিছু বলেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জেনেছি তাদেরকে চট্টগ্রাম বন্দরের বই নোঙরে প্রবেশ করার পরে জাহাজ থেকে নামার পরে কেউ না দিচ্ছে তাদেরকে কি সম্বন্ধনা আয়োজন করতে পারে বলে আমরা জানতে পেরেছি। এদিকে নাবিকরা যে দেশে পৌঁছেছেন এবং চট্টগ্রামে বংশাও রয়েছেন 2 দিন পরে তারা বাড়িতে ফিরবেন এমন খবর আসলে নাবিকদের পরিবারে ঈদের আনন্দ হয়েছে। আমরা বিকেলবেলা যে জাহাজের চিফ অফিসার আবদুল্লাহ আসিফুল্লাহ খান রয়েছেন আমরা তার বাসায় গিয়েছিলাম। তার বাসায় গিয়ে যেটি দেখেছি তার মা ভাই বোন সহ তার সবার মাঝে আনন্দ বিরাজ করছে। তারা ঈদের কেনাকাটা করেছেন এবং নতুন জামা কাপড় কিনে রেখেছেন এবং তারা প্রস্তুতি রয়েছেন তাদের যে সন্তান আসিফুল্লাহ খানকে বরণ করার জন্য। পাশাপাশি আরো যারা চট্টগ্রাম রানোয়ারা কর্ণফুলী এলাকায় আরো যারা নাবিকের পরিবার রয়েছেন তাদের পরিবারও আসলে উৎসবের আনন্দ বিরাজ করছে, কারণ দীর্ঘ পরে তারা তাদের যে আনন্দ তাদের ছেলে যে দস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন সে মুক্তি পাওয়ার পরে তারা বাড়িতে এসেছেন এই তাদের মাঝে আনন্দ বিরাজ করছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছে, আসলে 14 বছরের 12 মার্চ আফ্রিকার দেশ মোকাম্বিক থেকে তারা মালামাল নিয়ে আসার সময় সোমালিয়া যুক্তরাষ্ট্র তাদেরকে জিম্মি করছিল। তারপর দীর্ঘ 1 মাস বিভিন্ন ড্যান দরবার করার পরে মুক্তি জন আদায় করে তারা 14 বছরের 13-14 এপ্রিল মুক্তি পায়। তারপর থেকে তারা দুবাইয়ে আরো বান্ধের দেশের আদায় ছিল। পরে তারা চুনা পাথর নিয়ে এখন বঙ্গোপসাগর। তবে এই বিষয় হচ্ছে যে নাবিকদের এই ঘরে ফেরার এই আনন্দে আসলে তাদের পরিবারের মাঝে উৎসব বিরাজ করছে। পাশাপাশি তাদের যে প্রতিষ্ঠান এসআরএম এর অঙ্গপুরুষে তাদের মাঝে স্বস্তি বিরাজ করছে, কারণ তাদের যারা নাবিক রয়েছেন এবং জাহাজ সহ তারা নিরাপদে দেশে পৌঁছাতে পেরেছেন। এই ছিল জাহাজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। আপনাকে ধন্যবাদ দর্শক। চট্টগ্রাম থেকে জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজের সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কে এম নাজিম।